Yes, আগেই বলছিলাম রমজান মাসে বেশ কিছু দারুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমরা এই দুটো নিয়ে আলাপ আলোচনা করব। নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে Vivo V27e এই মোবাইল। V27e তে বেশ কিছু ভালো ভালো ইমপ্রুভমেন্ট আছে। V সিরিজ কিন্তু ভালো সিরিজ। এই হাতে রয়েছে Vivo V27 এন্ড এই হাতে Vivo V27e। বক্সে আপনারা স্মার্টফোনটি পেয়ে যাবেন যা দেখে আশা করি ভালো লেগে যাবে। আই মিন ফোনটা বেশ সুন্দর। Vivo সব সময় তাদের ফোনে ডিজাইনে বেশ ভালোই গুরুত্ব। তবে এটাতে আছে IP54 এর রেটিং মানে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এটা। এছাড়া ইনিশিয়ালি আমার কাছে বাটন লেআউট এবং আদার্স যে পোর্ট সবকিছু বেশ ভালো মনে হয়েছে। প্রাইসটা বলে দেই। সো V27e 8/256 GB যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম নির্ধারণ করা হয়েছে 32,999 টাকা। হাতের ছাপ লেগে থাকবে না, খুব সহজে নোংরা হবে না, যা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। এখন অনেকে ভাবতে পারেন যে এই রিং লাইটটার কাজটা কি। এবং এই রিং লাইট অর্থাৎ এই AI অরা লাইটের মাধ্যমে যখন আপনি ডার্ক কোনো এরিয়াতে ছবি তুলবেন তখন এই লাইটটা নিজে থেকে ডিসিশন নিয়ে। সো ওভারঅল ক্যামেরাতে আমি টোটালি স্যাটিসফাইড এই V27e তে। ওভারঅল এর ডিসপ্লে দেখে আমার কাছে মনে হয়েছে দামে কম মানে ভালো টাইপের একটা ডিসপ্লে। ফোনটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগে যাবে। ফেস কে চিকন মোটা চোখ ছোট বড় সবই করতে পারবেন এটা। এখানে Vivo একটা স্মার্ট কাজ করছে। ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ সুন্দর, অনেক বেশি উঁচু না, যা দেখে বেশ ভালো লাগে। মোটামুটি যে ধরনের ইউজার আপনি হন না কেন হেভি বা লাইট, ব্যাটারি চিন্তা আপনার খুব বেশি একটা করতে হবে না একে নিয়ে। এবং ক্যামেরার পাশাপাশি ফোনটার যে পারফরমেন্স সেকশন সেখানেও কোনো রকম কার্পণ্য করেনি Vivo। ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন থেকে শুরু করে চার্জিং অ্যানিমেশন মোটামুটি অনেক অ্যানিমেশন চেঞ্জ করা যায়। মিড বাজেট সেগমেন্টে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়। সব মিলিয়ে আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগছে।